দেড় দশকে বৈপ্লবিক পরিবর্তন ঘটেছে দেশের বেকারি ও কনফেকশনারি শিল্পে। নিত্য নতুন পণ্য বাজারে এনে চমক তৈরি করেছে প্রক্রিয়াজাত খাদ্য শিল্প। বাংলাদেশ অ্যাগ্রো প্রসেসর অ্যাসোসিয়েশনের তথ্য মতে 2006 সালে প্রক্রিয়াজাত খাদ্য রফতানির বাজার ছিল মাত্র $60 মিলিয়ন। দেড় দশক পর যা এখন প্রায় $500 মিলিয়ন। মধ্যপ্রাচ্যের গণ্ডি ছাড়িয়ে রফতানি বাজার বিস্তৃত হয়েছে ইউরোপ, আমেরিকা ও আফ্রিকাতেও। প্রক্রিয়াজাত শুকনা খাবারের মধ্যে রফতানির শীর্ষে রয়েছে বিস্কুট, কুকিজ, কোকোনাট সল্টেড, এমন ভিন্ন স্বাদের সুস্বাদু বিস্কুট মন কেড়েছে বিদেশিদেরও। রফতানির বাজারে আরও স্থান করে নিয়েছে চকলেট, কোমল পানীয়, জুস সহ মশলা জাতীয় পণ্য। বাটার টোস্ট এবং আমাদের ড্রাই কেক, প্রচুর ড্রাই কেক মিডল ইস্টে যায়, ইতালিতে যায় এবং ইউরোপের অন্যান্য কান্ট্রিতেও যাচ্ছে, এবং আমরা সম্প্রতি আফ্রিকাতেও আমাদের প্রোডাক্ট পাঠানোর চেষ্টা করছি। তবে গত এক বছরে ময়দা, তেল, চিনি ও দুধ সহ বেকারি ও কনফেকশনারি পণ্যের সব ধরনের কাঁচামালের মূল্য বৃদ্ধিতে হোঁচট খেয়েছে রফতানি। বিস্কুট, কেক, সেমাই, নুডলস সহ বেকারি ও কনফেকশনারি পণ্যের মূল উপকরণ ময়দা, চিনি ও তেল। একটি মাঝারি আকারের কারখানায় দৈনিক 40,000 প্যাকেট বিস্কুট তৈরিতে লাগে 6 টনেরও বেশি ময়দা, এর সাথে আরও লাগে 2 টন চিনি। স্বাদ বাড়াতে যুক্ত হয় কোকো, মিল্ক পাউডার, হরলিক্স, ফ্লেভার সহ আরও আনুষঙ্গিক অন্যান্য উপকরণ। গত এক বছরে আনুষঙ্গিক এসব কাঁচামালের দাম বেড়েছে দেশের বাজারে 2 থেকে 3 গুণ। উৎপাদনের প্রতিটি ধাপে খরচ বাড়ায়, বেড়েছে পণ্যের দামও। এ অবস্থায় প্রতিযোগী দেশগুলো চেয়ে দাম বেশি হওয়ায় রফতানি বাজারে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে বেকারি ও কনফেকশনারি খাত। গেল অর্থ বছরে $462 মিলিয়ন প্রক্রিয়াজাত খাদ্যপণ্য রফতানি হলেও চলতি অর্থ বছরে 10 মাসে রফতানি হয়েছে মাত্র $163 মিলিয়ন পণ্য। এক্ষেত্রে রফতানি কমেছে প্রায় 30%। রফতানিকারকরা বলছেন, ভারতে যেখানে চিনির দাম 50 রুপিরও নিচে, সেখানে বাংলাদেশে চিনি কিনতে হচ্ছে প্রায় 3 গুণ বেশি দামে। একই অবস্থা ভোজ্য তেল সহ অন্যান্য কাঁচামালের ক্ষেত্রে। এ অবস্থায় বাড়তি খরচের কারণে প্রক্রিয়াজাত খাদ্য পণ্যের দাম বাড়ায় বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন বিদেশি ক্রেতারা। বায়ার আছে আমাদের, ওদেরকে আমরা ঠিকমতো দিতে প্রাইসটা বলতে পারছি না। যখন আমরা প্রাইসটা বেশি দিচ্ছি তখন সে হয়তোবা আমার থেকে মুখ করে অন্য কান্ট্রিতে চলে যাচ্ছে, ভিয়েতনাম চলে যাচ্ছে, ইন্ডিয়াতে চলে যাচ্ছে। ইন্ডিয়াতে এখনও বিস্কিট বিক্রি করে তারা $1 নিচে পার কিলো, আমার দেশের কস্টিংয়ে তো এর ডবল। এই কারণে কাস্টমার আমার দেশে আসে কখন, তারা সব কমপ্লায়েন্স চায়। কমপ্লায়েন্স চাওয়ার পরে তারা যে জিনিসটা আপনাকে কাছে চাচ্ছে এটা হচ্ছে প্রাইস। সরাসরি রফতানির পাশাপাশি চুক্তিতে বিশ্বের খাদ্যপণ্যের বিভিন্ন ব্র্যান্ডের কাছে পণ্য বিক্রি করছে বাংলাদেশি কোম্পানিগুলো। এক্ষেত্রে কাঁচামালের উচ্চ মূল্যের সঙ্গে কনফেকশনারিতে প্যাকেজিং বা মোড়কের দুর্বলতা এ খাতের অন্যতম বাধা। বেকারি ও কনফেকশনারি আইটেমের 60% কাঁচামাল আমদানি করতে হয়। এ প্রেক্ষাপটে রফতানির বাজারে টিকে থাকতে সরকারি চিনি কল ও মিল মালিকদের কাছ থেকে সাশ্রয়ী মূল্যে তেল, চিনি ও ময়দা সরবরাহ এবং প্যাকেজিং উপকরণ আমদানিতে শুল্ক ছাড় ও বন সুবিধা দেওয়ার দাবি রফতানিকারকদের। কিছু সরকারি প্রণোদনা আমরা আশা করব, যারা এক্সপোর্ট করে তাদেরকে যদি একটা ওই মূল্যে নির্ধারিত মূল্যে একটা রেট চার্জ করে, তাহলে আমি মনে করি এটা আবার আমরা ঘুরে দাঁড়াতে পারবো। আমরা জেলি এক্সপোর্ট করি, জেলির যে উপরে লিডটা আছে, এই লিডটার যে বিশেষত্ব আছে, এই বিশেষত্ব দিয়ে বাংলাদেশে কেউ তৈরি করতে পারতেছে না, বা যেই কোয়ালিটি করতেছে মালয়েশিয়া, থাইল্যান্ড, চায়নার কোয়ালিটি এর চেয়ে বেটার প্যাকেজিংয়ের। প্রথমে দর্শনধারী, তারপরে গুণ বিচারী, আমরা দর্শনে হেরে যাচ্ছি। এদিকে ডলার সংকটে কাঁচামাল আমদানি ব্যাহত হওয়া সহ নানা কারণে পণ্যের মূল্য বাড়ায় স্থানীয় বাজারেও কমেছে বেকারি ও কনফেকশনারির পণ্যের বিক্রি। মানুষের আসলে ক্রয় ক্ষমতা আমরা মনে করি যে কমে যাচ্ছে, কারণ আমরা বাজার তার এফেক্ট পাচ্ছি। আমাদের ডিস্ট্রিবিউশন বলেন আর বিক্রি বলেন আগের তুলনায় অনেক কম। যদি অবস্থা চলতে থাকে ভবিষ্যতে সমস্ত বেকারি শিল্পই হুমকির মুখে পড়বে। স্থানীয় চাহিদা মিটিয়ে বর্তমানে 146টি দেশে রফতানি হচ্ছে বিভিন্ন আইটেমের প্রক্রিয়াজাত খাদ্য। হাজারের শিউলে এখন চট্টগ্রাম।